12 মে 2023 টু 16 জুন 2023 তারিখে নোট করে নিন এই তারিখ। সর্বশক্তিমান হতে চলেছে শনি মহারাজ। পাঁচ রাশির কোটি টাকার স্বপ্ন পূরণ হতে চলেছে। কেন আমি টোটাল এই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। কেন 12 মে 2023 টু 16 জুন 2023-এর মধ্যে শনি মহারাজ এই পাঁচ রাশিকে করবে কোটিপতি? দেখুন, অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার, শনি তো 17 জানুয়ারি 2023-এ কুম্ভ রাশিতে প্রবেশ করে আমাদের তো তেমন উন্নতি কিন্তু হচ্ছে না। আমি প্রথমে একটি কথা আপনাদেরকে বলি, শনি হচ্ছে ধীরগতি প্ল্যানেট, স্লো চলে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সেখানে কি চটজলদি সে কিছু করতে পারে? তেমনি কুম্ভ রাশিতে এসে এসে একদম 0 ডিগ্রিতে কিন্তু শনি কিন্তু ছিল। এই 0 ডিগ্রি থেকে আস্তে আস্তে ডিগ্রিগত দিক থেকে কিন্তু শনি বলবান হচ্ছে এবং যুবক অবস্থাতে শনি কিন্তু কুম্ভ রাশিতে থাকছে। আর 12 মে 2023 টু 16 জুন 2023-এর মধ্যে শনি বলবত্তা বৃদ্ধি করবে ডিগ্রিগত দিক থেকে এবং যুবক হয়ে গিয়ে পাঁচ রাশিকে করবে মালামাল। তবে যারা ভিডিওটি দেখছেন কি না, অবশ্যই ভিডিওটির আলোচনাগুলো আপনারা শুনবেন, রাশির নাম শুনে বেরিয়ে যাবেন না আনন্দে। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, শনি হচ্ছে কলিযুগে কর্মফলদাতা গ্রহ। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল শনি কিন্তু দিবে। শনির পিতা কে জানেন? সূর্য। শনির মাতা? ছায়া। শনির যে ভাই, যাকে আমরা খুব ভয় করি, সেটা হচ্ছে যমরাজ। শনির বোন যমুনা। শনি কাকে গুরু মেনেছিলেন? দেবাদিদেব মহাদেবকে। তার আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ শনি একটা সাত্ত্বিক গ্রহ। শনি যদি দেয় আপনাকে, জিরো থেকে হিরো কিন্তু করে দিবে। শনিকে ভালো করতে গেলে প্রথম কথা হচ্ছে নারী জাতিকে সম্মান করুন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে দুঃখ কষ্ট দিবেন না, শনি কিন্তু ভালো হবে। শনিকে ভালো করতে গেলে আপনি কুকুরকে, কুকুরকে অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খেতে দিন। কুকুরকে মারধর করবেন না, তাতে দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হবে। আপনি ভাবছেন যে একটা কুকুরের পায়ের উপর দিয়ে গাড়ি নিয়ে চলে গেলাম আর ও কাঁই 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 করতে থাকলো, লাগছে আমার কি? এটাতেই কিন্তু শনি কিন্তু প্রচণ্ড কিন্তু রুষ্ট কিন্তু হয়ে যাবে। আর কুকুরকে যখন আপনি খেতে দিবেন, কুকুরের যখন সেবা যত্ন করবেন, শনি ততদিক আপনার জন্মচক্রে খারাপ আছে শনি, আমি মেনে নিলাম, শনি কিন্তু ভালো হবে। গরিব দুঃখীকে কিছু দান করুন, গরিব দুঃখীকে কিন্তু সাহায্য করুন। অনেকে কুকুরকে মারধর দিয়ে খুব আনন্দ পায়। আমি আবারও বলছি, কুকুর যত চিৎকার করবে তত আপনার ভাগ্য কিন্তু নষ্ট হবে। আপনি ভাবছেন কিছু হবে না, প্রকৃতি হচ্ছে আমাদের ফল কিন্তু দেয়। আপনি যেমন প্রকৃতিকে দিবেন
তার রিটার্নটাও আপনি প্রকৃতির কাছ থেকে কিন্তু পাবেন। অর্থাৎ শনিদেবকে প্রসন্ন করতে গেলে প্রথম কথা আপনার আচার আচরণ ব্যবহার, অন্যের সম্পত্তির উপর লোভ করা চলবে না, জেলাসি করা চলবে না, কারো ক্ষতি করা চলবে না, শনি কিন্তু ভালো হবে। আমি 10 টাকা ইনকাম করছি, একজন 100 টাকা ইনকাম করছে, করুক, তার যোগ্যতা আছে সে করছে, তাকে দেখে হিংসা করা চলবে না। নারী জাতিকে সম্মান করুন, যত নারী জাতি আছে নারী জাতির উপর অত্যাচার করবেন না, তাতে শনি কিন্তু অসন্তুষ্ট হয়। শনিকে প্রসন্ন করতে গেলে আবারও বলছি, আপনারা হনুমানজির উপাসনা করুন, জয় বজরংবলী, জয় শ্রীরাম। অবশ্যই আপনারা প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমানজির মন্দির চান, অশ্বত্থ গাছের নিচে সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং শনির বীজ মন্ত্র ওং সাং সরিষ্বরায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন এবং দেবাদিদেব মহাদেবের স্মরণাপন্ন হয়ে যান। এর সাথে সাথে আমি আরেকটি কথা বলছি, যাদের শনির সাড়ে সাথে চলছে, শনির মহাদশা চলছে, শনি নেগেটিভ পজিশনে রয়েছে, শনি নিচস্থ রয়েছে, শনি বাক্যর্তৃ যোগে রয়েছে, আপনি শনি রক্ষা কবচ আপনি পরিধান করুন, তাতে কিন্তু শনি কিন্তু প্রসন্ন কিন্তু হবে। আর শনি যখন প্রসন্ন হবে, শনি হচ্ছে কলিযুগে কিন্তু বিশেষভাবে প্রভাব কিন্তু বিস্তার করে আমাদের জীবনে, তাই শনিকে সন্তুষ্ট করতে অবশ্যই নিজের কর্ম। শনি আমাদের দক্ষিণ দিককে নিয়ন্ত্রণ করে, মর্যাদা করবেন, পশ্চিম দিককে নিয়ন্ত্রণ করে শনি। পশ্চিম দিকটা আপনার বাড়ির ক্ষেত্রে কেমন রয়েছে সেটা আগে দেখে নিন। শনি মানেই ভয়, সাড়ে সাথী মানেই ভয়, ঢাইয়া মানেই ভয়, আপনার শনির মহাদশা আসা মানে ভয়। এটা ভয়ের কোনো ব্যাপার না, আপনি যেমন কর্ম তেমন ফল আপনি কিন্তু এই জীবনে পাবেন। শনি আপনাকে ভিখারী থেকে রাজাতে পরিণত করে দিবে। যদিও আমি একটি কথা আপনাদেরকে বলছি, যারা ভিডিওটি দেখছেন 12 মে টু 16 জুন অনেক দেরি আছে, আমি একটা অ্যাওয়ারনেস করতে চাই প্রত্যেককে, আর এটা যত আপনারা শেয়ার করবেন ততদিক আপনাদের মঙ্গল কিন্তু হবে, শনি মহারাজের বিশেষ কৃপা আপনারা কিন্তু পাবেন। আপনারা যেহেতু এক মাসের উপর দেরি রয়েছে, আপনারা এটা প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটিকে, মানুষকে জানান, তাতে কী হবে জানেন, আপনি আপনার দ্বারা যদি আরেকজন জানতে পারে, তার থেকে যদি আরও জানতে পারে, তাতে আপনার উপকার বেশি হবে। যতদিক শেয়ার করবেন ততদিক আপনার লাভ হবে, কারণ শনি মহারাজকে তুষ্ট করার উপায় আপনি মানুষকে জানাচ্ছেন। শনি হচ্ছে কলিযুগে বিশেষ প্রভাব আমাদের জীবনে কিন্তু রাখে। শনি ডিগ্রিগত দিক থেকে পাওয়ারফুল, শনি যুবক অবস্থাতে এই মোটামুটি আপনার 1 মাস 4 দিন ছাপ্পার ফারকে অর্থ কিন্তু দিবে, কোটি টাকার স্বপ্ন পূরণ করবে। নাম্বার 1 রাশি তুলা রাশি। তুলা রাশির আপনাদের যে কোনো দিক থেকে কাজের সুযোগগুলো কিন্তু আসবে, বন্ধ দরজা ভাগ্য বন্ধ হয়ে আছে, এই দরজা আপনাদের খুলবে এই সময়ের মধ্যে, তুলা রাশি লিখে রাখুন। আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হবে, কোনো প্রপার্টি থেকে লাভ, কোনো বিদেশ থেকে লাভ, যারা এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্য হবে শনি বলবান, যুবক অবস্থাতে শনি ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের করবে, ভাগ্যের দ্বারা আপনি অনলাইন ট্রেন্ডিং ফাটকা শেয়ার মার্কেট স্টক মার্কেট এই জায়গা থেকে আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন। 3 নম্বর রাশি ধনু রাশি। আপনার
অনলাইন অ্যাক্টিভিটি, ডিজিটাল মার্কেটিং, বিদেশ, ট্রাভেল ট্যুরিজম, গাড়ির ব্যবসা, পেট্রোল কেমিক্যাল, গ্যাস, অয়েল অ্যান্ড গ্যাস, এই জায়গা থেকে আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন এবং টেলিকম ডিপার্টমেন্ট থেকেও আপনারা লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মকর রাশি। মকর রাশি ধনভাবে যুবক অবস্থাতে আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের অ্যাচিভমেন্টগুলো কিন্তু হবে। আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে। বেশ কিছু দিক থেকে আকর্ষক অর্থপ্রাপ্তি আপনাদের হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দিতে চলেছে। ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সম্পত্তি, কর্ম এবং কেরিয়ার এই জায়গা থেকে আপনারা লাভ পাবেন। কেরিয়ার থেকে, কর্ম থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কে উন্নতি, আপনার কর্মক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠার লাভ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কেন্দ্রটি কোনো রাজ্য সৃষ্টি করছে। ভাগ্যভাবে, ভাগ্যবতী কর্ম হবে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন। যারা কর্ম পাচ্ছিলেন না এই সময় কর্ম পাওয়া, বা যারা পরিবর্তন চাইছিলেন তাদের পরিবর্তন, কর্মক্ষেত্রে হঠাৎ কোনো বড় ধরনের আমূল পরিবর্তন এই সময় কিন্তু হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ হতে চলেছে। জয় শনি মহারাজের জয়। নমস্কার, ধন্যবাদ।